সকালে 2 ঘন্টা এবং বিকেল বেলা 2 ঘন্টা করে সময় আপনাদের মোদিজির জন্য দিতে হবে। আর প্রত্যেককে বলবেন মোদিজির জন্য আপনাদের 2-2-4 ঘন্টা সময় দিতে হবে। নির্বাচন পর্যন্ত এই সময়টুকু আপনারা নির্ধারণ রাখবেন, কেননা ত্রিপুরা থেকে মোদিজির জন্য 2টি আসন নির্দিষ্ট করতে হবে, যাতে করে নিশ্চিতভাবে ত্রিপুরার 2টি আসন মোদিজি জয়লাভ করতে পারেন, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন আমবাসা টাউন হলে আয়োজন করা হয়েছিল এক কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী করে মোদিজিকে উপহার দেওয়ার আহ্বান রাখেন। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যস্তরীয় অন্যান্য নেতৃবৃন্দ। জন্য আপনারা যাবেন, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে গিয়ে খালি বলবেন মোদিজির হাত শক্তিশালী করতে হবে, মোদিজি দেশের কথা চিন্তা করেন এবং সবার জন্য চিন্তা করেন, এই কথাগুলো ওনাদেরকে বলবেন। ত্রিপুরা সরকারের যে স্কিম এবং মোদিজির যে স্কিম সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া, এবং যেটা বললাম প্রতিদিন 2 ঘন্টা করে সকালবেলা 8টা থেকে 10টা এবং সন্ধ্যা 6টা থেকে আপনার 8টা, এই 2 ঘন্টা আপনাদের দিতে হবে ইলেকশন পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি সবাইকে মানে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।